মেঘনার ভাঙনে বিলীন স্কুল, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। ভোলার মধ্য হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগের কথা জানিয়েছেন প্রতিনিধি রাশেদ হোসেন রুবেল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ভোলার দৌলতখান উপজেলার 50 নং মধ্য হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা 1920 সালে। নলডুগি বৈকুণ্ঠপুর গ্রামে ছিল স্কুলটির 3 তলা পাকা ভবন। মেঘনার ভাঙনে গেল বছরের শেষ দিকে তা নদী গর্ভে বিলীন হয়ে যায়। অবশেষে খোলা আকাশের নিচে স্কুলিং। এই স্কুলের একটা রুম হয়েছে, এই জন্য এটার ভিতরে গরমের জন্য পড়তে পারতেছি না, তার জন্য আমরা বাইরে খোলা আকাশে বসে পড়তেছি। গরম আইলে ফলাই নেই, গরমের লেগে কারেন্ট নাই, ফ্যান নাই, কিছু নাই। তারপরে বৃষ্টি এলে ফলাই দৌড় দেয়, আবার তুই রোদের ইয়ে ফলাই নিয়ে যদি স্কুলটা করিয়া দিত তাহলে আমাদের লেগে ভালো হইতো। বন্ধ হয়ে যায় ক্লাস, পরে চর খলিফা ইউনিয়নে এক শিক্ষানুরাগীর দান করা জমিতে তোলা হয় এক চালা ছাপরাঘর। এক কক্ষের এই স্কুলে স্থান সংকুলান হয় না ছাত্রছাত্রীদের, তাদের জন্য পাকা ভবন ও বিদ্যুৎ সুবিধা চান স্কুল কর্তৃপক্ষ। একটা বিল্ডিং এর ব্যবস্থা করে যাতে আমরা ছাত্রছাত্রীরা ভালোভাবে এখানে লেখাপড়া করতে পারে, আমাদের শিক্ষার মান উন্নয়ন হতে পারে এবং এলাকার মানুষের দ্রুত শিক্ষার প্রতি অগ্রসর হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, দ্রুত সমাধানের আশ্বাস তার। এই ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করছি, তারা দ্রুত আমাদের একটা বিল্ডিং এর ব্যবস্থা করে দিবেন বলে আমাদেরকে আশ্বাস প্রদান করেন। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।